ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মধুমিতা, আমার ডেলি ব্লগ চ্যানেল তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি তোমাদের সঙ্গে এখন থেকে আমার ব্লগটি শুরু করছি। আর এখন বাজে 8টা, তো আমাদের চা সকালবেলা শুরু, মানে চা হয়ে গেল আর এখানে বসেছি ডিম সেদ্ধ, আর আছে মাছ 2-3 পিস। তো মাছটা কিছুই করবো না, মাছটা জাস্ট ভাজা করলো কালকেই, মাছের ঝোল আর মাছের ঝাল হয়েছিলো, তো আজকে শুধু মাছটা ভাজা করে নেবো, ঝোল ঝাল কিচ্ছু করবো না। আচ্ছা, চাটা রাখছি টেবিলে এখন আমি। হ্যাঁ, এখানে একটা পার্শে আছে কালকে করা হয়েছিল, আর এখানে আছে 2 পিস কাতলা মাছ। তো মাছগুলো জাস্ট ভাজা করে নেবো, আর এখানে 5খানা ডিম বসিয়েছি, তো হয়ে যাবে আজকে দিনটা। মাছ করা খেতে ভালো লাগে না, তো চলো আগে চাটা খেয়ে নিই। সেদ্ধ হয়েই গেছে, যে কাটা খুব সুন্দর লাগছে, আর ঘরটা না রং করার পর ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ আরাম লাগছে। তো এই হচ্ছে ঘরের ভিতর থেকে আমার এই জানলা দিয়ে দেখা যাচ্ছে যে শিউলি গাছটা, আর ওদিকে আছে আমার দুটো হচ্ছে বাথরুম, দুটোই হচ্ছে বাথরুম করা হয়েছে। আর এখানটা অনেকটা ফাঁকা জায়গা করা রাখা আছে, দেখা যাক কিছু করবার ইচ্ছা আছে, তো কি করা যায় দেখি। যাই করবো তোমার সাথে সবটাই শেয়ার করব। আর গলাটা দেখো সকালবেলা না বড্ড ভারী ভারী লাগছে। আজকে তো সোমবার, আজকে তো চুল কাটতে পারবে না। টু ভাই জন্মবার না, তুমি চা খাবে তো? তো এই চা দেবো না তোমাকে, কিন্তু তোমাকে তাহলে আমি গরম জল মধু দিয়ে আর গ্রিন টি দেবো। এই চা খাবে? কি আশ্চর্য, তাহলে বুড়ি জীবনে কমাতে পারবো না। হ্যাঁ দিন, নাহলে হবে না, এমনি কমে করে, কোনোদিন বুড়ি কমে এমনিতে? তোমরাই বলো এমনি কি বুড়ি কমে? আমি বলছি গ্রিন টি আর মধু গরম জল দিয়ে খাওয়াবো, এই 2-3 দিন খেলে আর খেতে চায় না। এক নাগাড়ে না খেলে হয় না, আর কে বোঝাবো? চিনি দিয়ে চা খাওয়াটা উচিতই না। ডিম আলু ভেজে রাখা আছে, আর এখানে মশলা কষা চলছে, জবরদস্ত তরকারিটা হচ্ছে, গরম মশলার তেল খুব জোর বেরিয়েছে, আর পটল ভাজা হবে না। কটা পটল চোপ কেটে নিই, চলো পটল ভাজা হবে। ডাটা এখন খুব সস্তা চলছে, ডাটা নিয়ে চলে এসছে, তো চলো কেটে নিয়ে ফিরে আসছি। তো এখন রেডি হয়ে দোকানে চলে যাচ্ছি, তোমাদের সব দোকানের সঙ্গে ভিডিও শেয়ার করি, কিছু করার নেই, এটা আমার রোজকার রুটিন, এটা করতেই হবে। আর কালকে সানু তোমাদের ব্লগটা দেখলাম, বেশ ভালো লাগলো, কিন্তু ওদের বাচ্চাদের খুব হ্যাপা হয়ে গেলো দেখলাম রাস্তায় বেরিয়ে, যে হুট করেই তো ওরা বেরিয়েছে। আর এই বাসে যাওয়ার অভিজ্ঞতা আমার যা হয়েছে লাইফে ভীষণ ভীষণ খারাপ, তোমাদের দাদা কোনোদিন চায় না বাসে কোথাও যেতে। এই যে আমরা রিসেন্ট দীঘাতে গেলাম, তো বাসে টিকিট কেটেছিলাম, ট্রেনের টিকিট পাইনি, তো এত কষ্ট হয়েছে, একটু পা ঘোরাবার জায়গা নেই, একটু দাঁড়াবার ঘোরা মানে দাঁড়িয়ে একটু ঘুরবার জায়গা নেই, বাচ্চা কাছে নিয়ে তো ভীষণ কষ্টকর ব্যাপার। আর ওই কখনে লাগলো 4.5-5 ঘন্টা তো লাগলো, ভীষণ কষ্ট হয়েছে আমাদের। তো আমি একদম এরকম কান ধরেছি, আর লাইফে কোনোদিন এই বাসে কোথাও যাবো না, যেখানে যাবো ট্রেনে যাবো। তো ওদেরকেও কালকে দেখলাম, ওরাও ব্লগের মধ্যে বলছিল যে ট্রেনের টিকিট পাইনি না, ট্রেনটা বললো লেট, মানে লেটে আছে ট্রেনটা। তো ওরাও হুট করে দেখলাম ভেসেলে করে বাবুঘাট হয়ে ওরা এসে ওরা এসি বাস ধরে পুরীতে পৌঁছলো। তো আমি আবার ওদের ব্লগগুলো দেখবো, কারণ পুরী ব্লগ, দীঘা ব্লগ যারাই ছাড়ে, আর এমনি নর্মাল ব্লগ সবাই ব্লগ দেখি, তোমাদের দেখালাম আগের দিনকে আমি ভিডিওতে। তো আমি এদের ভিডিও ভীষণ ভালোবাসি, আর বিশেষ করে ঘুরতে যাওয়ার ট্যুরে ভিডিও মিলে ভীষণ ভীষণ পছন্দ করি। আমি যা কিছু করি ওই ট্যুরে ব্লগ আগে দেখবো, কোথায় যাচ্ছে কী করছে, এগুলোটা আর একটা আলাদা রকম একটা আনন্দ লাগে, কেন হচ্ছে ওরা ঘুরছে না আমিই ঘুরছি ওদের সবসময় এরকমটা মনে হয়। তো দেখা যাক আজকে আবার দেখবো ওরা ব্লগটা ছাড়ুক কী হয় দেখি,
মাত্র, তোমাদেরকেও বলছি বন্ধুরা, কেউ যেখানেই যাও বাসায় কোথাও কেউ যেও না, ভীষণ কষ্ট হয়। আমার নিজের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, মাথার ওপরে এসি এই জায়গাটাতে, আর পুরো আমি এসে প্রায় 15-20 দিন আমি বেরিয়ে বিছানায় শুয়ে গেছিলাম, এত শরীর খারাপ হয়ে গেছিলো। কিন্তু উঠতে হয়েছে, প্যারাসিটামল খেতে হয়েছে, প্রায় 15-20 খানা আমার প্যারাসিটামল আমি খেয়ে আমি খুব সুস্থ হয়েছি, ভীষণ কষ্ট হয়েছে। আর চলো আর বকবক করবো না, এবার একটু দোকানে যাই, দোকান থেকে এসে আমার তোমার সঙ্গে গল্প করবো। আর আজকে একটু ইচ্ছা আছে তোমার একটা ভালো সুন্দর একটা জিনিস তোমার সঙ্গে শেয়ার করার, মানে খাবারই এখন বলবো না, যদি করি তাহলে তোমাকে জানাবো। তো দেখতে গেলে সঙ্গে থাকো আর পাশে থাকো, চলো। তো গাইস, এখানে ডিমের তরকারি আর এই যে পটল ভাজা নিয়ে নিচ্ছি, তো এইটা দিয়ে এখন সকালে টিফিনটা করে নেবো আর তারপরে ফিরে আসি, সেটা আমি তোমার সঙ্গে আর কী করছি তোমার সাথে শেয়ার করছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, এক্ষুনি যাব আর 2 ঘন্টার মধ্যে রিটার্ন করবো। তো চলো, আমুলের ফ্রেশ ক্রিমটা নিয়ে এসেছি, তো এবার এটা দিয়ে আইসক্রিমটা তৈরি করে ফেলি। আর চিনিও গুঁড়ো করা আছে, 3টে জিনিস লাগছে, ফ্রেশ ক্রিম আর আমুল দুধ আর হচ্ছে চিনি তো লাগবেই তোমার স্বাদের মানে মিষ্টির জন্য, আর একটু কিশমিশ আমি দেবো, জাস্ট ওপর থেকে একটু গার্নিশ করে দেবো। তো 3টে জিনিস দিয়ে আমার আইসক্রিম হয়ে যাবে আজকে। এটা হচ্ছে কিন্তু আমুল আইসক্রিম হচ্ছে, ঠিক আছে, এটাও আমুলের আর দুধটাও আমুল। তো চলো এবারে শুরু করি, ফোনটাকে নিচে নিয়ে আসি, চলো। তো চলো, এটাকেও ঠান্ডা করে নিয়েছি ডিপ ফ্রিজে দিয়ে একটু প্রায় 10 মিনিট মতন, আর এই জারটাকেও কিন্তু ঠান্ডা করে নিতে হবে এই বিট করার জন্য, ঠিক আছে। আর এখানে দেখো আমি আমুল দুধ দুটো নিয়ে নিয়েছি, 10 টাকা করে প্যাকেট। আর এখানে আছে চিনি, এই বাটিটা 1 বাটি। দেখছিস কি বেরোচ্ছে, এটা কি ফ্রেশ ক্রিম, কি অনেকটা আছে, এমন প্যাকেটটা এরা করে, এখন ওদিকে রাখুন। এবার একটু চিনি অ্যাড করবো অল্প অল্প করে, আমি একটুখানি কাস্টার্ড পাউডার দিলাম, এইটা ছিল, তো এই কাস্টার্ড পাউডার আমি অল্প একটু দিলাম, 1/2 চামচ মতন, তোমরা চাইলে দেবে না চাইলে দেবে না। দেখো আমার কোয়ান্টিটি এতটা হয়েছে, আর এই বাটিটার মধ্যেই বসে দিচ্ছি, বাটিটা চেঞ্জ করছি না। তো চলো এবার ঢাকা দিচ্ছি, 7-8 ঘন্টা বাটিকে খুলে দেখাবো। বাবা পড়ে যাচ্ছি ক্যামেরা।
দারুণ জমেছে, একদম সুন্দর হয়েছে। ওই আইসক্রিমের চামচগুলো হলে না সুন্দর উঠতো। তো গাইস দারুণ হয়েছে আইসক্রিমটা, দেখো পুরো বুঝতে হবে একদম দোকানের মতন আইসক্রিম তৈরি হয়েছে একদম, আর টেস্টও ব্যাপক হয়েছে। এই দেখো এটা যদি আইসক্রিম ওই যে স্কুপগুলো থাকে ওগুলো হলে আমার খুব সুন্দর উঠতো। তো তোমাদের খেয়েও বলছে কিরকম হয়েছে। তো পিঙ্কি না ওটা টেস্ট করো, তুমি তুমি খাবে তোমার ছেলেকে দেবে। চামচটা নাও, চামচটা নাও নাহলে। দোকানে টেস্ট এসছে? সিরিয়াসলি বলছো তো? আমি জানি, দেখে আমি বুঝতে পেরেছি হবে, এতে আমল দুধ পড়েছে আর কন্ডের ইয়ে কি বলে ফ্রেশ ক্রিম, আমুলের ফ্রেশ ক্রিম। আমি চিন্তা করছিলাম ভালো, আর তুলছি তো দারুণ লাগছে দেখতে বেশ। এবার তো আয়ুষকে খাও, দেখো কি বলে। ওতে আন্টি এসছে? আয়ুষ, এই যে তোমাদের দাদাকে আইসক্রিমটা দিচ্ছি, তুলে দেখো কি অপূর্ব হয়েছে, একদম দোকানের মতন পারফেক্ট হয়েছে। জাস্ট দোকানে যে তোলে আইসক্রিমের স্কুপটা আছে ওটাই আমার কাছে নেই, তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি, দেখো কি স্মুথ হয়েছে। এই দেখো একটু কিন্তু কোনো বরফ বলে কিছু নেই, দারুণ হয়েছে, দারুণ। এটা বার করে নিলাম, তোমার দাদা খাবে আর আমি একটু খাবো, ঠান্ডা খুব ভয় লাগে খেতে রাত্রিবেলা। তো তোমার দাদাকে দিলাম, ও খাচ্ছে আর আমি একটু খাবো, আমি সামান্য খাবো। শুধু আমি ওই ক্যারামেলটা করে দিইনি, তাই কিসমিস দিয়েছি ভর্তি করে, অপূর্ব টেস্ট হয়েছে, অপূর্ব। আমি নিজে একটুখানি মানে তখন সুন্দরবেলা চেখে দেখেছি, দোকানের আইসক্রিম একদম 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 আমল দুধের টেস্টটা খুব বেশি পাওয়া যাচ্ছে, কোনো ফ্লেভার দিইনি, কোনো কিচ্ছু দিইনি, ভ্যানিলা এসেন্স কিচ্ছু দিইনি, নর্মাল। আমি খুব অল্প খাবো, রাত্রিও তো কাল দিনের বেলা খাবো, একদম একটুখানি দাও। এও আমি ওরম খাবো না, না বাবা আমার ঠান্ডা লেগে যাবে, এই গোলা গোলা মতন খাবো। দারুন বলে না, একটু খাবে না, আমার ঠান্ডা লাগার ভয়। দেখো এখনো গলে নেই, তোমার দাদা খাচ্ছে, কিসমিস গুলো খুব সুন্দর লাগে, এখনো বলেনি, ব্যাপক হয়েছে ব্যাপক। তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো আর আমাকে অবশ্যই কমেন্ট করো। কিচ্ছু না, ভীষণ ইজি প্রসেস, আমি খালি দিয়েছি ওখানে কাস্টার্ড পাউডার, তোমাদের থাকলে দেবে, না থাকলে দরকারই নেই। একটা লাগবে আমুলের ফেস ক্রিম, বাজারে কিনতে পাওয়া যায় 60 না 85 টা দাম নেয়, আর আমুল দুধের প্যাকেট, চাইলে ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারো, ভ্যানিলা সিরাপ যেটা ভ্যানিলা ফ্লেভারটা আনার জন্য, না দিলেও কোনো চাপ নেই। আর চিনিটা কিন্তু দারুণ হয়েছে, এটাই এক্সিলেন্ট টেস্ট। হ্যাঁ চিনিটা কিন্তু দিতে হবে গুঁড়ো করে, ডাস্ট করে চিনিটা ডাস্ট করে দিতে হয় বন্ধুরা। আর কিচ্ছু না, আর যাদের মেশিনটা মানে ব্লেন্ডার মেশিনটা নেই, তারা হাত দিয়েই করবে, হাত বলতে কি কি বলবো, কাঁটা চামচ দিয়েও করতে পারো, কিংবা আর একটা সরু 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 মতো ওই দাও তোমার দেখা জিনিস যদি কারো বাড়িতে থাকে, এটার সাহায্যে কিন্তু তোমরা ভালো করে আইসক্রিমটা ফাটাতে পারো, এটা দিয়েও খুব ভালো ফাটানো যাবে, আর কাঁটা চামচ দিয়েও করতে পারো, আর যাদের আছে ব্লেন্ডার মেশিন তারাও করতে পারো, বেশি দাম না কিন্তু 450 টাকা দাম আছে, যদি একটা ব্লেন্ডার মেশিন একটু কষ্ট কিনে নিতে পারো। তো কেক থেকে আরম্ভ করে তোমরা ক্যাফে চূর্ণ থেকে আরম্ভ সব কিছু তোমরা বানাতে পারবে, সব কিছু একটা মেশিন করে থাকলে অনেক কিছু আইটেম। আর গরম পড়ছে, আমরা যথেষ্ট আইসক্রিম কিনে সবাই খাই কম বেশি করে, তো চকলেট ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার, তারপর ভ্যানিলা ফ্লেভার, 100 টাকা খরচা করলে অন্তত বেশ বাড়ির 8 থেকে 10 জন খেতে পারবে, 100 টাকা খরচা করলে 200 টাকা আইসক্রিম চলে আসবে, একদম হাফ, মানে হাফ 100 টাকা খরচা করলে 200 টাকা আইসক্রিম মানে পুরো ডবল হয়ে যাচ্ছে, হাফ না ডবল হয়ে যাচ্ছে, অনেকটা কোয়ান্টিটিতে পাবে। আর নিজেরা মনের মতন পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে করবে, খেয়েও শান্তি, মনের শান্তি, আর করেছি সেটারও শান্তি। খুব আমি এই ফার্স্ট টাইম এইভাবে আইসক্রিমটা বানালাম, এর আগে তো বানিয়েছিলাম তরমুজ আইসক্রিম আর
গতকাল বানালাম আমের আইসক্রিম আর দুধ আইসক্রিম। এটা বেস্ট হয়েছে, সব থেকে দারুণ হয়েছে। তো এখানে রাখছি আজকে ব্লগটা। ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমাদের সাপোর্ট চাই, কমেন্ট চাই, ঠিক আছে? তো দেখা যাবে তোমার সঙ্গে নেক্সট ব্লগে, আরও ভালো কিছু কি টিপস আনতে পারি দেখি। আর গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।